হাই, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, একটা দরদ, একটা ভালোবাসা এবং একটা ভালোবাসার সিনেমা, এটা নিয়ে আজকে কথা হবে। তো আশা করছি আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শাকিব খান এবং অনন্য মামুন বানাচ্ছে দরদ, নামটা রিসেন্টলি আর কি একটা হিন্ট দেওয়া হয়েছে, সেই হিন্টটাকে মানুষ ধরে নিয়েছে যে দরদই হচ্ছে এবং সম্ভবত এই নামটাই থাকবে। এর বাইরে এখনও পর্যন্ত আসলে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে নামটা দরদি হচ্ছে, তবে সম্ভবত 90% কনফার্ম যে নামটা দরদি থাকবে। তবে এই যে অনন্য মামুন এবং শাকিব খান সিনেমা করবে, এ নিয়ে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করে যাচ্ছি এবং তখন থেকে একটা মানে কোশ্চেন মার্ক ছিল যে হবে কি না হবে কি না হবে কি না। বাট ফাইনালি অনন্য মামুন যেভাবে এই কাজটা নিয়ে এগোচ্ছে, যেভাবে আপডেটগুলো সামনে আসছে, সেখান থেকে কিন্তু অনেকটাই কনফার্ম যে কাজটা হচ্ছে। আর অন্য মন্ত কাজ শুরু করে দিয়েছে, সে তো স্টিল এখন ভারতে রয়েছে। তো এই দরদ নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক কিছু চিন্তা করছি। তবে দিন শেষে বলতে চাই, দরদ যদি তার প্ল্যান নিয়ে কাজ করে বা যে প্ল্যানটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে অনন্য মামুন, সেভাবে যদি দরদ চলতে থাকে তাহলে দরদ ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হবে। দরদের সবথেকে বড় মার্কেট কি জানেন? দরদের সবথেকে বড় মার্কেট হচ্ছে সুপারস্টার শাকিব খান। দ্বিতীয় মার্কেটটা হচ্ছে এই সিনেমায় থাকা বলিউডের হিরোইন। অবভিয়াসলি এটা একটা জোয়ার বয়ে যাবে সিনেমা হলে যে শাকিব খানের সঙ্গে বলিউডের হিরোইন, এইটা দেখার জন্য কিন্তু একটা জোয়ার চলে যাবে, মানে জোয়ার বয়ে যাবে আর কি সিনেমা হলে। এর বাইরে ইন্ডিয়ান মার্কেটে সিনেমাটা চলার একটা অন্যতম মানে কী বলে একটা অন্যতম হুক হবে কিন্তু বলিউডের হিরোইন। এখানে সবথেকে বড় যে ফ্যাক্টটা কাজ করবে সেটা হচ্ছে লোকালিটি এবং লোকাল কালেকশন, আমাদের নায়িকার সিনেমা, তো ওখান থেকে একটা বুস্ট কিন্তু অবশ্যই পাচ্ছি। এর বাইরে এই সিনেমার মেকিংয়ের সঙ্গে যেভাবে মানে অন্য যে আপডেটগুলো দিয়েছে মেকিং সম্বন্ধে, সেটা হোক ফাইট ডিরেক্টর, সেটা হোক প্রোডাকশন হাউসের ব্যাপারে, সেখান থেকেও কিন্তু একটা গুড ভাইব পাচ্ছি, একটা থামাকার আভাস কিন্তু পাচ্ছি। এছাড়া ভিউয়ার্স, আমাদের ইন্ডাস্ট্রিতে তো অটোমেটিক সিনেমাটা চলবে, শাকিব খানের হিউজ ফ্যান বেস রয়েছে, আর যদি এরকম বড় স্কেলের সিনেমা হয় তাহলে তো অটোমেটিক হল ভর্তি হয়ে যাবে। তবে এর বাইরে কিন্তু ইয়ং জেনারেশনের কাছে কিন্তু সিনেমাটা একটু বেশি আবেগপ্রবণ হতে পারে, স্পেশালি যারা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ তাদের কাছে। কারণ হচ্ছে ভিউয়ার্স, এই সিনেমাতে অর্থাৎ দরদ সিনেমাতে কিন্তু সোশ্যাল মিডিয়া সেন্সেশন তৌহিদা ফি থাকতে চলেছে। যদিও এই ব্যাপারে কিন্তু 100% কনফার্মেশন এখনও দেয়নি, তবে হালকা কিন্তু একটা হিন্ট দিয়ে দিয়েছে অনন্য মামুন যে তৌহিদা ফি দি থাকতে পারে দরদের মধ্যে। এবং আমি এই হিন্টটাকে ধরেই নিচ্ছি যে তৌহিদা ফি দি থাকবে দরদে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একদম পুরোই 100% পজিটিভ একটা ভাইব দিচ্ছে দরদ সিনেমা। এর বাইরে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে নামটা কেমন হয়েছে, মানে দরদ নামটা কেমন, নামটা একটু সেকেলে সেকেলে বা নামটা একটু মানে একঘেয়েমি বা নামটা একটু মায়াময়, একটু ভালোবাসা বিচ্ছেদ, একটু কষ্টের কথা দিচ্ছে এরকম অনেকে বলছে, নামটার মধ্যে মডার্নাইজ ভাব নাই এরকম কথা অনেকে বলছে। তো দেখেন আসলে নাম এবং কাম অনেক সময় এক হয় না, অনেক সময় নামই কাম হয়ে যায় আবার অনেক সময় কামে কিন্তু মানুষ নামটাকে মনে রাখে। তো এক্ষেত্রে দেখতে হবে যে কামটা কেমন হয়েছে। আর অবভিয়াসলি গল্পের প্রয়োজনে নামটা দরদ রাখা হয়েছে, গল্পের প্রয়োজন না থাকলে দরদ রাখতো না। এর বাইরে আগে যে নাম হতো তার থেকে অনেক বেটার একটা নাম কিন্তু দরদ। আমার কাছে পার্সোনালি দরদটা ভালো লাগছে, মানে দরদ বিষয়টা তো বুঝতে পারছেন, ফিল করতে পারছেন যে মায়া যে অনুভূতিটা সেটাই হচ্ছে দরদ। তো বিষয়টা অবভিয়াসলি গল্পের প্রয়োজন এবং গল্পের মধ্যে যে রেশ রয়েছে সেই রেশকে ধরেই মূলত দরদ রাখা হয়েছে, এটাই আমি বিশ্বাস করি। এর বাইরে ওই যে রাস্তার ছেলে, বড়লোকের মেয়ে, মানে কি মানে মেম্বারের মেয়ে, লাইক মেম্বারের মেয়ে কখন হয়নি, লাইক ওর নামটা ওই নামগুলো কেমন ছিল, অমুক বাড়ির মেয়ে, তমুক বাড়ির ছেলে, এই যে নামগুলো, ওর নামগুলো থেকে এগুলো বেটার ভাই। একটা সময় আসলে আমাদের মেকাররা নাম সিলেক্ট করতে পারতো না, করতো কি রিক্সাওয়ালার প্রেম, বা দরকার কি একটু ভালো নাম দিত, মানে সিরিয়াসলি রিক্সাওয়ালার প্রেম কেমন একটা জানে সাউন্ড করে, তার থেকে অনেক 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 বেটার। এবার যদি মডার্নাইজ কোনো নামের কথা বলেন, মানে বলেন আপনারা, মানে কী দিবেন আপনি মডার্নাইজ, মানে কাইন্ড অফ আপনি একটা নাম চিন্তা করেন, লাইক একথা টাইগার, আমি হিন্দিতে যাই মানে বাংলাদেশের থেকে হিন্দিতে যাই, একথা টাইগার নামটা কেমন, না এক যে ছিল বাঘ বা এক ছিল বাঘ, ঠিক আছে টাইগার চিন্তায় বাঘ জীবিত আছে, শুনতে কেমন লাগে? তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন আমাদের ভাষায় চলে আসি না তখন সাউন্ডটা
একটু খুব ইজি পরিচিত হয়ে যায়, তো এটা কানে একটু লাগে, তো এটা ছাড়া আর কিছুই না। তো আমি জাস্ট বলতে চাই নামটা ফিউচারিস্টিক হয় নাই, নামটা একদম ওল্ড ফ্যাশনের, এরকমের মন্তব্য করে ফাউফে একটা বিভ্রান্ত তৈরি করেন না। কাজ দেখেন, কাজ দেখেন, কাজ দেখার পর কাজের মাধ্যমে নামটাকে চিনবেন। যেমন প্রিয়তমার কাজ দেখে এখন সবাই প্রিয়তমার নামটা মুখে মনে রেখেছে। শুরুতে কিন্তু অনেক বলেছিল যে প্রিয়তমা এরকম ভালোবাসা হ্যান ত্যান, এরকমের হাজার নাম রয়েছে, সাকিবেরও সিনেমা রয়েছে এরকমের, বাট দিন শেষে এখন কিন্তু সবার মুখে মুখে প্রিয়তমা। তো জাস্ট কাজটা দেখেন, মানে কাম দেখেন, তারপরে নামের কথা ভাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি, যদি সমস্ত কিছু প্ল্যান মোতাবেক হয় তাহলে খুব শীঘ্রই ব্লাস্ট হবে দরদের। এবং এই ব্লাস্টটা শুধুমাত্র বাংলাদেশে না, এই ব্লাস্টটা হবে বাংলাদেশ ভারত দুই দেশেই, এবং তারপরে এই ব্লাস্টের রেশ ছড়িয়ে পড়বে অন্যান্য দেশে, লাইক কানাডা, আমেরিকা এবং যে সকল দেশে বাংলাদেশের সিনেমা রিলিজ পায়। তো ওয়েট অ্যান্ড সি, বেশি চিন্তা করার দরকার নাই, কাজটা আসুক, তারপরে বোঝা যাবে এবং বলা যাবে যে কেমন কী হতে চলেছে। তবে এই মুহূর্তে আপনাদের কী মতামত সেটা আমাকে কমেন্টে জানান, আর আমি সাইন অফ করছি আপনাদের মাঝ থেকে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সেভাবে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই ফিল্ম স্টকসের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।